নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন এবং আমার ভিডিওগুলো দেখছেন, সাবস্ক্রাইব করছেন, ভালো লাগছে আপনাদের। আমার কাছে প্রচুর প্রচুর এমন কমেন্টস এসেছে যে আমি নিজেকে ধন্য মনে করি, কারণ প্রচুর মানুষ আমার টোটকাগুলি করে খুবই ভালো ফলাফল পেয়েছেন, খুবই ভালো তাদের কাজ সফল হয়েছে। এবং একটা কথা আমি জানি যে ঈশ্বর আমাকে দিয়ে যে কাজ আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন, হৃদয়ের মণিকোঠায় গেঁথে দিচ্ছেন, সেগুলি বাস্তবে কি? আমার অনেক সংগ্রহ করা, আমার পরিশ্রমের ফসল। আমি চাই যাতে আপনারা একটু ভালো থাকুন, নিজে ভালো থাকলে অপরকেও ভালো রাখা যায় এবং উল্টোভাবে অপরকে ভালো রাখলে নিজেও ভালো থাকা যায়। যাই হোক, সামনে পুজো আসছে, চারদিকে কাশফুল ফুটেছে, সুন্দর নীলাভ আকাশ মাঝে মাঝে দেখা যাচ্ছে, উজ্জ্বল সূর্য কিরণ দেখা যাচ্ছে, চারদিকে একটা সাজো সাজো রব। আর কটা দিন পরেই মা মরতে আসছেন তার ছেলে মেয়েদের নিয়ে, তাদের বাহনদের নিয়ে কৈলাসে মহাদেব বিষণ্ণ মনে একাকি ধ্যানমগ্ন। মা তার বাপের বাড়ি আসছেন, প্যান্ডেলে প্যান্ডেলে বাঁশ পড়ে গেছে, বহু প্যান্ডেলে কাজ শুরু হয়ে গেছে, নতুন জামা কাপড় কেনার ভিড় লেগে পড়েছে প্রত্যেকটা দোকানে দোকানে, ভালো লাগে। তার সঙ্গে একটা জিনিস এটাও সত্যি যে বহু বহু পরিবারে অশান্তির আগুন জ্বলছে, অশান্তির আগুন জ্বলছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ছেলে বাপের মধ্যে অশান্তি, মেয়ে মায়ের মধ্যে অশান্তি, পরিবারের নানা সদস্যদের মধ্যে নিদারুণ অশান্তি। এ বিষয়ে আমি প্রচুর চিঠিপত্র পেয়েছি, অনেকগুলি চিঠির লিস্ট আমার কাছে এসছে, নাম বলে আর আমার দায়িত্বকে আরো ভারাক্রান্ত করতে চাই না। যেসব চিঠিপত্র এসছে তাতে মোদ্দা কথা এই, শান্তনুদা প্লিজ বাঁচান, আর পারছি না, পারিবারিক অশান্তির হাত থেকে মুক্তির জন্যে কিছু নতুন টোটকা দিন, সহজ টোটকা দিন, যাতে করে প্রতিদিনের এই নিত্য ঝঞ্ঝাট থেকে, নিত্য সংগ্রাম থেকে, সংঘর্ষ থেকে, নিত্যদিনের অশান্তির আগুন থেকে, অশান্তির আগুনের লেলিহান শিখা থেকে মুক্তি পায়। দেব শান্তনুদা আপনাদের সঙ্গেই আছে, বান্দা হাজির। আমাকে দুজন চিঠি লিখেছেন, শান্তনুদা আপনি হচ্ছেন আমাদের মুশকিল আসান। সেই ছোটবেলায় একজন ফকির আমাদের বাড়িতে আসতেন, আমার তার গানটা এখনো কানে আছে, মুশকিল আসান করো দোহাই মানিক পীর, মুশকিল আসান করব।
আপনাদের জন্যই আমার জীবন উৎসর্গীকৃত, আপনাদের দুঃখে আমি কাতর হই, আপনাদের সুখে আমি আনন্দ পাই, নিশ্চয়ই আপনাদের জন্য তো করবই। জ্যোতিষতন্ত্রে সকলে ভালো থাকুন, জ্যোতিষতন্ত্রের মাধ্যমে বিশ্বের মঙ্গল হোক, জ্যোতিষতন্ত্রের মাধ্যমে বিশ্ব সমৃদ্ধ হোক, এ আশাটুকু করা নিশ্চয় আমার কাছে বাতুলতা নয়। যাই হোক, যে কথায় আসছি সেটি হচ্ছে পারিবারিক অশান্তি। পারিবারিক অশান্তির লেমিহান শিখা, পারিবারিক অশান্তির নিদারুণ যন্ত্রণা, পারিবারিক অশান্তির ঘন কালো মেঘ যেন আপনাদের জীবন থেকে সরে যায়, আপনাদের জীবন থেকে অপসৃত হয়, যেন আপনারা ফুলে ফলে সমৃদ্ধ হন, শান্তিতে বাঁচেন। একান্তই তার জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এবং সঙ্গে সঙ্গে অমূল্য কিছু অত্যন্ত শক্তিশালী 100% গ্যারান্টিযুক্ত কিছু টোটকা আমি তথ্য হিসাবে এবং শিক্ষামূলক হিসাবে আপনাদের সামনে পেশ করছি। যদি এগুলি করে আপনাদের মঙ্গল হয়, নিজেকে ধন্য মনে করব, নিজের উৎসাহ আরো বাড়বে। দয়া করে আমাকে, আমার চ্যানেলগুলিকে, আমার ব্লগগুলিতে একটু মন দেবেন, ভালো করে পড়বেন, ভালো করে খুঁটিয়ে দেখবেন, তারপরে টোটকাগুলি করবেন যার যেটি প্রয়োজন। আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম রাবণ আছে, দেখে যা নিজের চোখেই হনুমান কেমন নাচে। এ সুযোগ পাবেন আর, বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল। যাই হোক, যার কথা আমি বলছি, যে পারিবারিক অশান্তির কথা বলছি, সে কথায় আসার আগে দুটি কথা আপনাদের স্মরণ করিয়ে দিই। প্রত্যেক ভিডিওতে এটি আমার একটি প্রধান কাজ, যারা কলকাতা চেম্বারে বুকিং করে দেখাতে চান নিশ্চয়ই আসবেন, আপনাদের আসার অপেক্ষায় আমি থাকি। আপনাদের হরোস্কোপ দেখে আপনাদের সঠিক কোন টোটকাটি লাগবে, কি প্রতিকার লাগবে আমি বলে দেব। প্রতিকার করা না করা সেটা তো আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার, কোন টোটকা করবেন কোন টোটকা করবেন না সেটির জন্য অতি অবশ্য পরামর্শ করা দরকার, কারণ এমন বহু টোটকা আছে যেগুলি যে কাজের জন্য ঠিক দেওয়া হয়েছে, সেই কাজের বদলে অনেকে অন্য কাজের জন্যেও ব্যবহার করেন, এতে করে ফল পাবেন না, ওরকম করে লাভ নেই। ঠিক যে যে কাজের জন্যে ব্যবহার করা দরকার অতি অবশ্যই সেই কাজের জন্যই ব্যবহার করবেন। যেমন স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব উপস্থিত হলে প্রেমিক প্রেমিকার জন্য দেওয়া টোটকা সেরকম কাজে আসবে না, আবার প্রেমিক প্রেমিকার জন্য যে টোটকা কাজে দরকার, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের টোটকা তাদেরও কাজে আসবে না। তেমনি কোনো কোনো জায়গায় কিন্তু আপনারা আটকে যেতে পারেন, কোনো কোনো জায়গায় অস্বস্তি হতে পারে, অনেক খাটাখাটনির শেষে টোটকা যদি সফল না হয় একটু রাগ তো হয়ই, কিন্তু কি করব বলুন, সবাই তো সমানভাবে বোঝে না, সবাই সমান মানে খোঁজে না, তাই 2 আর 2 করলেই কিন্তু 4 হবে, 2 আর 3 করলে 5, 2 থেকে 1 বাদ দিলে 3, 1 যোগ করলে 3, 2 থেকে 1 বাদ দিলে 1, কোনোটাতেই 4 হবে না।
দুই আর দুই যোগ করবেন ঠিক পাঁচ হবে, অপর্থ। আমার টোটকাগুলি অপর্থ। আমি এমন অনেক চিঠি পাই, একটি টোটকায় 100 জনের মধ্যে কাজ করে 80 জন উপকৃত হয়েছেন, 20 জন উপকৃত হননি, কেন? ঠিক হয়নি তাদের, তারা দুই আর দুই করতে পারেননি, দুই আর তিন করে ফেলেছেন কেউ কেউ, কেউ কেউ দুই আর একে তিন করে ফেলেছেন, কেউ দুই আর তিন যোগ করে পাঁচ করে ফেলেছেন, কেউ দুই থেকে এক বাদ দিয়ে এক করে ফেলেছে, দুই আর দুই চার হয়ে ওঠেনি। চিন্তা করবেন না, অনেক সময় একটা টোটকা করলে একবারে সফল না হলে দ্বিতীয়বার বা তৃতীয়বার চেষ্টা করবেন, অবশ্যই সফল হবেন এই আশা রাখি। যাই হোক, কলকাতা চেম্বারে যারা বুকিং করে দেখাতে চান তারা আসবেন 9830143048 এই নাম্বারটিতে বুকিং করবেন, 9830143048 এই নাম্বারটিতে বুকিং করে আসবেন। 98301 98301 430 48 মনে রাখা খুব সোজা, নাম্বারটিতে বুকিং করবেন। অতি অবশ্যই জন্ম তারিখ, জন্ম সময়, জন্মদিন, জন্ম মাস, জন্ম বছর, কোথায় জন্মেছেন এগুলি নিয়ে আসবেন। যদি না থাকে চিন্তার কোনো কারণ নেই, আমি ঠিক বের করে নেব, আমি ঠিক বের করে নেব। আমার জ্যোতিষের কাজ মানব সেবার জন্য, পয়সাটা বা টাকাটা সেকেন্ডারি অপশন, দ্বিতীয় ব্যাপার, দ্বিতীয় বিষয়, প্রাথমিক বিষয় কিন্তু আপনার সেবা। আপনি যদি ভালো থাকেন তো টাকা ঠিক জোগাড় হয়ে যাবে, দরকার হলে ভগবান আমায় জোগাবে। আপনি ভালো থাকুন, আপনার মতো আরো 10 জন ভালো থাকুক, এইটুকুনি আমার চাওয়া। যাই হোক, যেটা বলছিলাম ভালো করে শুনবেন টোটকা, আমার দুটি আন্তর্জাতিক ব্লগ আছে, www.tantrasage.net এবং astroprophet.net। প্রচুর ভিডিওতে আমি বলেছি, এই ব্লগ দুটি দেখবেন, একটি ইংলিশে এবং একটি হিন্দিতে এবং বাংলায় আমি লিখি, প্রায় প্রতিদিনই আর্টিকেল লিখি আপনাদের উপকারের জন্য। দেখবেন, ভালো লাগবে, পড়বেন, অনেক কিছু জানতে পারবেন। কোনো চিন্তা করবেন না, জলের দরে ফলের রস, জলের দরে ফলের রস বিনামূল্যে আপনাদের দিচ্ছি, শুধু আপনাদের সেবার জন্য। আমাকে ভুল বুঝবেন না, আমার থেকে চোখ ফিরিয়ে নেবেন না, আমাকে সব সময়ের জন্য আশীর্বাদ করবেন, আমাকে উৎসাহিত করবেন, যাতে আমি আপনাদের সেবা যতদিন বাঁচি ততদিন যেন করে যেতে পারি ইউটিউবের মাধ্যমে। এটি আমার আনপ্রফিটেবল ওয়ার্ক, এটা কোনো লাভ আমি খুঁজি না, আমার একটাই লাভ মানুষ ভালো থাকুক। মানুষ ভালো থাকলে খুব ভালো লাগে জানেন। যাই হোক, যে টোটকাগুলি আজকে আমি বলছি, পারিবারিক শান্তির জন্যে, অশান্তির হাত থেকে মুক্তির জন্যে অভূতপূর্ব টোটকা, ফাটাফাটি টোটকা, 100% গ্যারান্টেড টোটকা। যদি করতে পারেন দুই আর দুই হয়ে যাবে চার, অশান্তি পগার পার, কোনো চিন্তা নেই আর, শান্তনুদা আপনাদের জন্য হাজির, আমি আছি আপনার পিছনে, কিচ্ছু হবে না, কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্ত থাকবেন, ঠিক উপায় বেরিয়ে যাবে। প্রথম টোটকা ভালো করে শুনুন, দরকার হলে লিখে রাখুন, কাজে দেবে। প্রথম টোটকা একটি চিঠির উত্তর, অনেকগুলি চিঠির উত্তর আমি একসঙ্গে করেছি,
অনেকগুলি চিঠির উত্তর একসঙ্গে করে এই ভিডিওটি প্রকাশ করছি। নাম্বার ওয়ান, দশ মহাবিদ্যা নিশ্চয় জানেন, যদি না জানেন তবে শুনে নিন। দশ মহাবিদ্যা হচ্ছেন দুর্গা, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, কমলা, বগলা, ছিন্নমস্তা, ধুমাবতী। এইসব ছবি, এইসব দেবীর ছবি কখনোই বাড়ির ভেতরে রাখবেন না। শুনে আশ্চর্য হওয়ার কিছু নেই, বাড়ির ভেতরে রাখবেন না, অশান্তি থেকে লেগে থাকবে। তারা মায়ের ছবি, অনেকে বলবেন মা তারার ছবি তো আমার অনেকদিন ধরে বাড়িতে রয়েছে, শান্তনুদা কি অশান্তি হয়েছে? মুখে মুখে অশান্তি, শুধু অশান্তি নয়, দেখবেন শরীরটা খারাপ হচ্ছে প্রায়, ডাক্তারের কাছে যেতে হচ্ছে, সুগারে ধরেছে, প্রেসারে ধরেছে, থাইরয়েডে ধরেছে। কারণ কি জানেন? দশমহাবিদ্যার ছবি মেনটেন করতে শতকরা 100 জনের মধ্যে একজন পারে। সেই ক্ষমতা যদি না থাকে, মন্দির থেকে গিয়ে প্রণাম করে আসবেন তাও ভালো, গণেশজির ছবি লাগান বাড়িতে, লক্ষ্মী নারায়ণের ছবি লাগান বাড়িতে, মা লক্ষ্মীর ছবি লাগান, শ্রীকৃষ্ণের ছবি লাগান, রাধা কৃষ্ণের ছবি লাগান, গোপালের ছবি লাগান, শিবের ছবি লাগান। ভুল করেও দশমহাবিদ্যার ছবি বাড়ির ভেতরে রাখবেন না, এটা আমার অনুরোধ। দশমহাবিদ্যার মধ্যে মা দুর্গার ছবি একমাত্র, যেখান থেকে আপনারা বেরিয়ে যাচ্ছেন সেই এন্ট্রান্স ডোরের ভেতরের দিকে লাগানো যেতে পারে দরজার উপরে, এছাড়া অন্য কোনো দশমহাবিদ্যার দেবীর ছবি বাড়ির ভেতরে রাখার চেষ্টা করবেন না। অফিসে রাখতে পারেন, দোকানে রাখতে পারেন, কিন্তু ঘরের ভেতরে নয়, এটি মনে রাখবেন। পারিবারিক অশান্তির হাত থেকে অনেকটা বাঁচবেন। তাহলে কি করবো শান্তনুদা? আমার তো বাড়িতে মা তারার ছবি আছে, মা দুর্গার ছবি আছে, আমি আর আমার স্ত্রী যে ঘরে বাস করি আমার পরিবার সহ, সেই ঘরে মা তারার ছবি আছে, মা কালীর ছবি আছে, মা দুর্গার ছবি আছে, কি করব এখন ছবিগুলো নিয়ে? ছবির দোকানে দিয়ে দিন, কোনো মন্দিরে দান করে দিন, কোথাও কোনো সংস্থায় অফিসে দিয়ে দিন। কিন্তু দোহাই, ঘরে রাখবেন, বিশেষত গৃহস্থ ঘরের, যে ঘরে ফ্যামিলি নিয়ে বাস করেন সেখানে রাখবেন না, মাথায় রাখুন। দ্বিতীয় টোটকা, ফুটো বা ছেঁড়া জামা কাপড় পরবেন না। ফুটো বা ছেঁড়া জামা কাপড় অনেকেই আছেন, প্রচুর পয়সার মালিক, আমি নিজে জানি, জামার এখান দিয়ে ছেঁড়া, দিব্যি জল তুলে যাচ্ছেন বাইরের কল থেকে, আমি দেখছি, পরবেন না। একটা প্যান্ট পরেছে, প্যান্টের পাশ থেকে ছেঁড়া দেখাচ্ছেন, দেখো আমি কত সিম্পল থাকি। আসলে তা না, ভদ্রলোক যথেষ্ট লোভী, ভদ্রলোকের অনেক টাকা আছে। যে গেঞ্জিটা পরে, গেঞ্জির মধ্যে 100 খানা ফুটো, কি করব, গেঞ্জি কিনিয়া ছিঁড়ে যায়, তা আবার কেন, অনেক টাকার তো মালিক,
এগরোল খেতে পাচ্ছেন আর গেঞ্জি কিনতে পাচ্ছেন না, ছেঁড়া ফুটো ব্যবহার করতে দেবেন না, বিশেষত আপনার স্বামীকে দেবেন না। অনেক স্ত্রীরাও আছেন ম্যাক্সি পড়েছেন, ম্যাক্সি ছেঁড়া পরে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, করবেন না, এতে করে সংসারে অশান্তির হাত থেকে বাঁচতে পারবেন না। ছেঁড়া ফুটো পোশাক আশাক দান করে দিন, ছেঁড়া ফুটো পোশাক আশাক নানা রকম কাজে লাগিয়ে দিন, কিন্তু কখনোই নিজে পড়ে দুর্ভাগ্য ডেকে আনবেন না। নাম্বার তিন টোটকা, ভাঙা আয়নায় মুখ দেখবেন না। অনেকেই আছেন সুন্দর একটা আয়না রয়েছে, তার একটা কোণা ভাঙা, ওইখানে সেলোটেপ মেরে নানা রকম কায়দা কানুন করে রেখে দিয়ে বেশ ভালো করে চুল আঁচড়াচ্ছেন, মাথায় কলপ করে এসে তেড়ে চুল আঁচড়াচ্ছেন, তারপরে বউয়ের সঙ্গে গালাগালি করে কথা বলছেন, করবেন না। ভাঙা আয়নায় মুখ দেখলে শরীর খারাপ হয়, বাড়িতে অশান্তি বাড়ে, এটা করা উচিত নয়। চতুর্থ টোটকা, দিনের প্রথমে ওভেনে যখন জ্বালাবেন, গ্যাস জ্বালাবেন, গ্যাসের সিলিন্ডারটি খুলে ওভেনটা খুলে লাইটারটি ঠুকে যখন গ্যাস জ্বালাবেন, জ্বালানোর পরে একটি ছোট নকুল দানা অগ্নি দেবতাকে অর্পণ করুন ওই ওভেনে। একটি ছোট নকুল দানা অগ্নি দেবতাকে দিনের প্রথমে অর্পণ করুন, তারপরে পাত্র বসান, রান্না করুন, চা করুন, কোনো ক্ষতি নেই। কিন্তু অতি অবশ্যই মনে রাখবেন, আমাদের হিন্দু শাস্ত্রে অগ্নি প্রজ্বলনের পর অর্থাৎ আগুন জ্বালানোর পর কোনো মিষ্ট দ্রব্য বা কোনো নোংতা দ্রব্য দেওয়ার বিধান আছে। অনেক দোকানে দেখবেন, বিশেষত তেলে ভাজার দোকানে যদি যান, প্রথম আগুন জ্বালানোর পরে উনুনের মধ্যে ওনারা যে প্রথম তেলে ভাজাটি ভাজেন সেটি কিন্তু অর্পণ করে দেন। ধরুন বেগুনি ভাজলেন, একটি বেগুনি ওর ভেতরে ঢুকিয়ে দেন। আপনারা আর কিছু পারুক না পারুক, একটি নকুল দানা, ছোট নকুল দানা একটি অগ্নি প্রজ্বলনের পর ওভেনে দিয়ে দেবেন, দেখবেন সংসারে শান্তি বিরাজ করবে, সংসারে আর তত অশান্তি হবে না। তারপরের টোটকা, বক্স খাটের ভেতরে, যারা বক্স খাট ইউজ করেন সেই বক্স খাটের ভেতরে থালা বাসন রাখবেন না, বিশেষত স্টিলের থালা বাসন রাখবেন না। যদিও বা রাখেন, কাঁসার বা পেতলের থালা বাসন কিছু থাকতে পারে, তাও না রাখাই ভালো। স্টিলের থালা বাসন খবরদার রাখবেন না, তাহলে কিন্তু অশান্তি বাড়বে, রোগ ভোগ বাড়বে, আর ওষুধ খেয়ে যেতে হবে, মাথার যন্ত্রণা হবে, শরীরে ক্লেশ হবে, লেথার্জি এসে যাবে, মানে আলিস্যি হবে শরীরে, পায়ে ব্যথা হবে, এরকম নানা রকম রোগে ভুগবেন। থাইরয়েড অনেক সময় এর থেকে হতে পারে। অতি অবশ্যই বক্স খাটের ভেতরে থালা বাসন রাখবেন না, মনে রাখবেন টোটকাটা কাজে দেবে। তারপরের টোটকা, কালো কুকুরকে সপ্তাহে অন্তত একদিন কালো কুকুর দেখে তাকে মিষ্টি রুটি বা মিষ্টি বিস্কুট খাওয়ান, মিষ্টি রুটি বা মিষ্টি বিস্কুট খাওয়ান, অতি অবশ্যই এটা করুন, সংসারের অনেক ক্লেশ চলে যাবে। কালো কুকুর দেখে, কালো কুকুর হচ্ছেন
মটুক ভৈরবের বাহন, ভৈরবজির বাহন। মটুক ভৈরব হলো শিবের বাল্যরূপ। কালো কুকুরকে যখনই দেখতে পাবেন, যদি সপ্তাহ হিসাবে না রাখতে পারেন, অন্তত যখনই কালো কুকুর দেখবেন, ধারে কাছে দোকান থেকে একটা কেক, একটা মিষ্টি রুটি, বান রুটি বা মিষ্টি বিস্কুট কিনে খাওয়াবেন, বাড়িতে অশান্তির হাত থেকে বাঁচবেন। তারপরের টোটকা, বাগানে, বাগানে বা ছাতে, বাগানে বা ছাতের টবে গাছ যদি মরে যায়, তা অতি অবশ্যই বদল করে দিন। অনেকে আছেন ছাতের উপরে বাগান করেন, গাছ মরে গেছে, হুশ নেই, মরা গাছ দীর্ঘদিন ধরে রয়েছে, এতে কিন্তু ভূমি দোষ হয় বা পিতৃ দোষ হয়, অতি অবশ্যই বদল করে দিন। আরো কয়েকটি টোটকার কথা বলছি, মন দিয়ে শুনুন। পরের টোটকাটি মন দিয়ে শুনুন, ভালো করে শুনবেন, প্রয়োজন হলে লিখে নিন। যখন ভাত বা রুটি খাবেন, যখন ভাত বা রুটি খাবেন, প্রত্যেকটি ব্যঞ্জন থেকে, অর্থাৎ প্রত্যেকটি পদ যা যা রান্না হয়েছে, প্রত্যেকটি ব্যঞ্জন থেকে, অর্থাৎ প্রত্যেকটি পদ যা যা রান্না হয়েছে, তার থেকে এক চামচ করে তুলে এবং একটি হাতা এক হাতা ভাত তুলে বা রুটি খেলে একটি বা দুটি রুটি তুলে শুদ্ধ থালার মধ্যে এক গ্লাস জল সহযোগে গৃহ দেবতাকে অর্পণ করুন, প্রার্থনা করুন, হে গৃহ দেবতা, সে গণেশজি হোক, লক্ষ্মী নারায়ণই হোক, শ্রীকৃষ্ণই হোক, শ্রী বিষ্ণুই হোক, শিবজি হন, যিনি আপনার গৃহের দেবতা, প্রধান দেবতা, দেবী নন দেবতা, তাকে ওই অন্য ভোগ রাগ, অন্য ভোগ রাগ বা যে এটো রান্না, মানে যেটা আপনারা খাদ্য হিসাবে দুপুর বেলায় বা রাত্রিবেলায় গ্রহণ করে থাকেন প্রধান খাদ্য, সেই খাদ্যের অংশ তুলে নিয়ে পরিষ্কার থালায় আগে তাকে অর্পণ করে, তাকে অর্পণ করে তারপরে খান, দেখবেন সংসারে নিত্যদিন শান্তি বিরাজ করবে, সংসারে নিত্যদিন শান্তি বিরাজ করবে। মনে রাখবেন কথাটা, কাজে আসবে। আরেকটি চিঠির উত্তরে জানাই যে অকারণে, কোনো কারণ সেরকম ছাড়াই, হঠাৎ হঠাৎ স্বামী স্ত্রী, ভাই বোন, বাবা ছেলে, মেয়ে মা, বাবা মেয়ে অশান্তি পাবে, সেরকম কোনো গুরুতর কারণ নয়, ছোটখাটো বিষয়কে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অশান্তি হয়। কেন জানেন? লক্ষ্য করুন, আপনার কোনো ফ্যান যেটা পাখা উপরে ঘুরছে মাথার উপরে, সেটিতে ক্যাচ 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 শব্দ হচ্ছে না তো? যদি ক্যাচ 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 শব্দ হয়,
অতি অবশ্যই ইলেকট্রিক মিস্ত্রি বাবুকে ডেকে সেটিকে ঠিক করে নিন। অতি অবশ্যই ইলেকট্রিক মিস্ত্রি বাবুকে ডেকে অতি অবশ্যই ঠিক করে নিন। যদি কোনো দরজায় এরকম শব্দ হয়, অতি অবশ্যই ছুতোর মিস্ত্রি বাবুকে ডেকে দরজার আওয়াজটি বন্ধ করার চেষ্টা করুন। দরজার ক্যাঁচ ক্যাঁচ আওয়াজটি বন্ধ করার চেষ্টা করুন। যদি কোনো কল থেকে আপনার বাড়ির ভেতরে কোনো কল থেকে অনবরত ফোঁটা ফোঁটা জল পড়ে যায়, কল সারানোর মিস্ত্রি বাবুকে ডেকে সেই কলটি অতি অবশ্যই বদলে ফেলুন বা সারিয়ে ফেলুন, যাতে ফোঁটা ফোঁটা জল আর না পড়ে। এর ফলে কি হয় জানেন? যদি ফোঁটা ফোঁটা জল পড়ে তাহলে ঘরে তো অশান্তি বাধেই, তার সঙ্গে যে টাকা আপনার রয়েছে, যে ধন আপনার রয়েছে, সেটি কিন্তু জলের মতোই বেরিয়ে যায়। আজ ডাক্তার, কাল উকিল, পরশু পুলিশ, তারপরের দিন অমুক জিনিস, তারপরের দিন তমুক জিনিস, অকারণে প্রচুর ব্যয় হয়ে যায়। অতি অবশ্যই বদলে ফেলুন। কখনো ক্যাঁচ 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 শব্দ করা ফ্যান, কাঁই কুঁই কিচ কিচ শব্দ করা দরজা এবং ফোঁটা ফোঁটা জল পড়া কল এরকম বাড়িতে টিকতে দেবেন না। সঙ্গে সঙ্গে মিস্ত্রি বাবুদের ডেকে সেগুলিকে সারিয়ে ফেলুন। ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন, বহাল তবিয়তে থাকবেন, কোনো চিন্তা নেই। আরেকটি জিনিস আমি প্রায় দেখি যে বাসন মাজার সময় অনেক বাড়িতেই ধর্ম ধর্ম করে বাসনগুলো রাখলো, ধর্ম ধর্ম করে সেগুলো ভস 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 করে মেজে ঘরম ঘরম করে রাখলো, তারপর আবার সেটাকে একটা একটা করে তুললো, তুলে আবার জল দিয়ে ধুলো ধুয়ে আবার ঢং করে রাখলো। এরকম যেন না হয়, বাসনের শব্দ যত বেশি হবে আপনার ঘরে কিন্তু তত অশান্তি হবে। আবার একসঙ্গে অনেক বাসন এক জায়গায় রাখবেন না, তাতে ঠোকাঠুকি বাসনে বাসনে ঠোকাঠুকির সম্ভাবনা 100 ভাগ বেড়ে যায়। তাই সুন্দরভাবে এমনভাবে বাসনগুলিকে রাখুন যাতে বাসনে বাসনে ঠোকাঠুকি না হয়। আরেকটি কথা, বাসনগুলি মাজার পরে, বাসন ধোয়ার পরে ভালো করে ন্যাকড়া দিয়ে, শুকনো ন্যাকড়া দিয়ে বাসনগুলিকে ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু তুলে রাখুন, একটার পর একটা সুন্দর করে সাজিয়ে। অবশ্যই মনে রাখবেন, যারা কাঁচের বাসন ইউজ করেন, কাঁচের বাসনপত্রে খাওয়া দাওয়া করেন, কোনো ফাটা কাঁচের বাসন যেন না থাকে। বাড়িতে কোনো বাসন যেন ছেঁদা না থাকে বা ফুটো না থাকে। বাড়িতে কোনো তেবড়ানো ফাটা বাসন খবরদার ব্যবহার করবেন না, খবরদার না। তাতে করে কিন্তু দুর্ভাগ্য, অশান্তি এবং নানা রকম হয়রানির শিকার আপনারা হবেন। মনে রাখবেন, বাসনের এমন কিছু দাম নয়, সেগুলিকে বাতিল করে দিন, একদম দূর দূর করে দিন বাড়ির থেকে। ফাটা বাসনে খাবেন না, রোগে আর ভুগবেন না, তেবড়ানো বাসনে খাবেন না, সমস্যায় জর্জরিত হবেন না।
বাসনে বাসনে ঠোকাঠুকি শব্দ যত সম্ভব পারেন কম করবেন, মানসিক শান্তি বজায় থাকবে, মন ভালো থাকবে, ভালোভাবে থাকতে পারবেন, বসবাস করতে পারবেন, তুচ্ছাতি তুচ্ছ বিষয়ে ঝগড়া বাঁধবে না। বাড়ির দেওয়ালে ক্র্যাক যদি থাকে, বাড়ির দেওয়ালে যদি ফাটা দাগ থাকে, অতি অবশ্যই রাজমিস্ত্রি বাবুকে ডেকে সেই ক্র্যাকগুলিকে সারিয়ে ফেলুন, নতুন করে ওই জায়গাটি কিছুটা কিছুটা অংশ খুঁটে ফেলে একটু সরু করে প্লাস্টার করে দিন। ক্র্যাক বাড়িতে থাকলে অশান্তি তো বাড়বেই, নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে, পায়ে কোমরে হাতে কাঁধে বাহুতে ব্যথা হবে, মাথায় ব্যথা হবে। অতি অবশ্যই ক্র্যাক প্লাস্টার রয়েছে বাড়ির ভেতরে, শতবার শত জায়গায় ক্র্যাক প্লাস্টার নানা জায়গায় ফেটে 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 গেছে। শীতকালে যেমন মানুষের পা ফেটে যায় ওরকম ফাটা ফাটা দাগ হয়েছে, সারিয়ে ফেলুন, আর নাইলে ভুগুন, ভুগতে হয়তো ভুগবেন ও পয়সাও খরচা হবে, মানসিক অশান্তিতে জেরবার হয়ে যাবেন, তার থেকে ভালো নয় কি রাজমিস্ত্রি বাবুকে একটু ডেকে দুই এক রোজ দিয়ে সিমেন্ট বালি একটু খরচা করে ফাটাগুলিকে সারিয়ে নিন, ভালো থাকবেন। হাওয়াই চটি যদি স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ডভাবে অশান্তি হয়, ইস্তেমাল করুন, ব্যবহার করুন, হাওয়াই চটি পরে সন্তর্পণে, অনেক বাথরুম কিন্তু খুব পিচ্ছিল থাকে বা স্নানের জায়গা খুব শ্যাওলা ভর্তি থাকে, সাবধান, হাওয়াই চটিতে কিন্তু পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে, সে বিষয়ে সাবধান হয়ে হাওয়াই চটি পরে, হাওয়াই চটি পরা অবস্থায় স্নান করুন। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য অশান্তি পারিবারিক অশান্তির হাত থেকে বহুলাংশে বেঁচে যাবেন। এবারে আসি একটি অনবদ্য টোটকার বিষয়ে। যদি দেখেন বাড়িতে নিদারুণ অশান্তি হচ্ছে, প্রতিদিন অশান্তি হচ্ছে, অজস্র গালাগাল দিয়ে অশান্তি হচ্ছে, চুল ছেড়াছেড়ি ধস্তাধস্তি হচ্ছে, বাবার কথা ছেলে শুনছে না, বাবার সঙ্গে মায়ের ঝামেলা হচ্ছে, পাড়া প্রতিবেশীদের মাথার চুল উঠে যাচ্ছে আপনাদের ঝগড়ার চোটে, এই মারি কি সেই মারি অবস্থা, সকালবেলা 7টা থেকে শুরু হয় রাত্রির 12টা অবধি ঝামেলা, যদি এরকম হয় শান্তনুদা আছে, ভয় নেই, একটি ছোট্ট সহজ টোটকার কথা বলছি, 100% গ্যারান্টেড টোটকা, শান্তনুদা বলছে মন দিয়ে শুনুন। চায়ের কাপে, চায়ের কাপে একটুখানি কাঁচা দুধ নিন, চায়ের কাপে একটুখানি কাঁচা দুধ নিন, জাল দেওয়া দুধ নেবেন না, কাজ হবে না। চায়ের কাপে একটুখানি কাঁচা দুধ নিন, যাতে এই আঙ্গুলের মাথাগুলি ডুবে যায়, আঙ্গুলের মাথাগুলি ডুবে যায়। আর এটি কখন করবেন, একদম সকাল বেলায় গ্যাস ওভেন জ্বালিয়ে একটি নকুল দানা দেবেন, গ্যাস ওভেন জ্বালিয়ে একটি নকুল দানা অগ্নিদেবকে অর্পণ করবেন, তারপরে দিনের প্রথম যে পাত্রটি, ভালো করে শুনুন, দিনের প্রথম যে পাত্রটি ওভেনে বসাচ্ছেন, অধিকাংশ লোক চায়ের জন্য সসপেন বসান,
বা কেটলি বসান। খুব কম লোকই হাড়িতে ভাত বসান বা কড়াইয়ে অন্য কোনো খাদ্য প্রস্তুত করার চেষ্টা করেন সকালে। যে পাত্রই বসান না কেন, যদি হাড়ি বসান, যদি কড়াই বসান, যদি চা করার জন্যে সসপেন বসান, অতি অবশ্যই ওই চায়ের যে কাপে দুধ নিয়েছেন কাঁচা দুধ, তার মধ্যে এই পাঁচটি আঙ্গুল চুবিয়ে দিন, যাতে নখগুলো দুধে ভিজে যায়। তারপরে গ্যাসটি জ্বালান, ওভেনটি জ্বালান, জ্বালিয়ে ওভেনটি জ্বালিয়ে একটু হালকা আঁচ করে দিন, ওভেনটি জ্বালিয়ে একটু হালকা আঁচ করে দিন। তারপরে এই যে আঙ্গুরগুলি দেখছেন চোবানো হয়ে গেল, চোবানো হয়ে গেল, তারপরে বারবার ছিটে দিন। এই রকম করে ছিটে দেবেন না, এই রকম করে ছিটে দেবেন না। এই যে বুড়ো আঙ্গুলটা রয়েছে, এটিকে টেনে নিয়ে আসুন, এর ভেতরে এই আঙ্গুলগুলোকে ঢুকিয়ে ফেলুন, মানে চুবিয়ে এই বুড়ো আঙ্গুলটি টেনে নিয়ে আসুন, এই আঙ্গুলগুলিকে ঢুকিয়ে ফেলুন, তারপরে ছিটে দিন। দেখবেন ছ্যাক করে একটা শব্দ হবে, দেখবেন ছ্যাক করে একটা শব্দ হবে। এরকম বারবার দিন, এরকম বারবার দিন। এবং এই বারবার দেওয়ার পর আপনারা ওই পাত্রটি আর ধোবেন না। যদি চা করেন তাহলে চায়ের জল দিয়ে দিন, এবং যদি অন্য কোনো রান্না বসান তাহলে সেগুলির জন্যে নয় তেল নয় জল ঢেলে দিন। এবং এই যে দুধটি, এই দুধটিও কিন্তু ফেলবেন না, এই দুধটিও কাজে লাগিয়ে দিন, যাতে করে কোনো জিনিস ফেলা না যায় বা নষ্ট না হয়। ওই বারবার ছেটাবার পর তারপরে আপনারা সেটিকেই ইউজ করুন, আর ধুয়ে নেবেন না। এটি টানা তিন মাস করুন, করতে করতে দেখবেন দ্বিতীয় দিন তৃতীয় দিনের পরেই বুঝতে পারবেন আপনার পরিবার ঠান্ডা হয়ে গেছে, পারিবারিক অশান্তি বন্ধ হয়ে গেছে। শান্তনু দা কি জয়, শান্তনু দা কি জয়, শান্তনু দা খুব ভালো আছি দাদা, পারিবারিক অশান্তি আগুনের লেলিহান শিখা, তার থেকে আপনি মুক্তি দিয়েছেন। হ্যাঁ, আমার এই মানব সেবা যেন সার্থক হয়। টোটকাগুলি করবেন, ভালোভাবে করবেন, বুঝে নিয়ে করবেন, মন দিয়ে করবেন, দুই যোগ দুই চার হবে, 100% চার হবে। কখনো না বুঝে টোটকা করবেন না, কমেন্ট বক্সে বোকা বোকা কমেন্ট লিখবেন না। হঠাৎ করে মাথা নেই মুন্ডু নেই অনেক কমেন্ট দেখি আমি, মাস পর থেকে কটা প্রদীপ জ্বালবো, কতটা তেল দেব, কি তেল দেব, মানে সে যে একটা টোটকা লিখছে সেই টোটকার কোনো রেফারেন্স নেই, হঠাৎ করেই একটা প্রশ্ন। এরকম করলে কিন্তু উত্তর দেওয়া খুব কঠিন, কারণ আমি সময় পাই খুব কম, লিমিটেড সময় পাই। সেই সময়ের মধ্যে আপনারা অতি অবশ্যই কিন্তু প্র্যাকটিক্যাল প্রশ্ন করবেন, কখনোই আকছাড় প্রশ্ন করবেন না, তাহলে কমেন্ট বক্সের থেকে ওই প্রশ্নগুলিকে আমি কিন্তু উড়াতে বাধ্য হব বা নষ্ট করে দিতে বাধ্য হব। যদি ফল পান দয়া করে একটু জানাবেন, শান্তনুদা ফল পাচ্ছি, আমার উৎসাহ বহুগুণ বাড়বে। আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন, তাদের সঙ্গে শেয়ার করবেন। আপনিও তো নিশ্চয়ই চান আপনার সঙ্গে সঙ্গে আরও 10টি লোক উপকৃত হোক।
যদি কলকাতা চেম্বারে আমাকে দেখাতে চান 9830143048 9830143048 এই নাম্বারে সকাল 10টা থেকে বিকেল 8টার মধ্যে ফোন করবেন। নমস্কার, ভালো থাকবেন, নমস্কার।